বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান টেস্টে আউট হয়ে বেঁচে গেলেন কিগান পিটারসেন। তাসকিনের ওভারে ঘটে এই ঘটনা। প্রথম দিনে দ্বিতীয় সেশন 42.3 ওভারে ব্যাটিং করছিলেন পিটারসেন। তাসকিন আহমেদের গুড লেন্থের বলটি হালকা ব্যাডে লেগে চলে যায় উইকেট কিপারের হাতে। সঙ্গে সঙ্গে সাজরে আবেদন করেন তাসকিন, কিন্তু আম্পায়ার আউট না দিলে ক্যাপ্টেন মমিনুল রিভিউ নেননি। পরে রিপ্লাইতে দেখা যায় ব্যাটে লেগে বল যায় কিপারের হাতে। তখন বাংলাদেশ দলের আফসোস করা ছাড়া আর কিছুই করা ছিল না। আম্পায়ারের ভুল ডিসিশন হলেও মমিনুলের উচিত ছিল রিভিউ নেয়া, কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিতে পারেননি তিনি।